হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টিচিং উইথ ফানি। আবার স্বাগত জানাই। আজকে আমরা কোহল সন্ধান এবং অবাত শ্বসনের পার্থক্য সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক আজকের পার্ট, টিচিং উইথ ফানি। তাহলে কোহল সন্ধানের প্রথম পার্থক্যটা হচ্ছে, কোহল সন্ধান প্রক্রিয়ায় কী হয়? শেষ পদার্থরূপে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর অবাত শ্বসনে শেষ পদার্থরূপে জল, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য পদার্থ যেমন মিথেন, নাইট্রাইট ইত্যাদি উৎপন্ন হয়। এটা গেলে 1 নম্বর পার্থক্য। তাহলে প্রথম পার্থক্যে কোহল সন্ধানে শেষ পদ সবসময় ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর অবাত শ্বসনে কার্বন ডাইঅক্সাইড, জল এবং অন্যান্য পদার্থ কিছু উৎপন্ন হয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে, কোহল সন্ধানে বলেছে না এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয়। মানে কোহল সন্ধান করতে গেলে অক্সিজেন একেবারেই প্রয়োজন হয় না, অক্সিজেন যেখানে থাকে না সেখানে কোহল সন্ধান ঘটবে। আর অবাত শ্বসনে, অবাত মানে কি, এই প্রক্রিয়াটি কী হয়, বায়ুর অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটলেও কোনো একটা অজৈব অক্সাইডের অক্সিজেন প্রয়োজন হয়। অবাত শ্বসন কী হয় না, বাতাসের অনুপস্থিতিতে হয়, কিন্তু কোনো একটা যৌগ লাগবে যার মধ্যে অক্সিজেন থাকে, যেটা হচ্ছে অক্সাইড রূপে থাকবে, সেই অক্সিজেনটাকে অবাত শ্বসন মানে ব্যবহার করে এই প্রক্রিয়াটি ঘটনা করে। যেমন NO3, CO3, SO4 এগুলো থাকছে অক্সাইড রূপে, এগুলোর অক্সিজেনকে নিয়ে কি করছে না, অবাত শ্বসন করছে। 3 নম্বর পার্থক্য হচ্ছে, এই প্রক্রিয়া উৎপন্ন পদার্থ কোষের বাইরে সঞ্চিত হয়। কোহল সন্ধানে যেটা পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা কোষের বাইরে, কোষের ভিতরে সঞ্চয় হয় না, আর অবাত শ্বসনের ক্ষেত্রে হয় কি হয় না, অবাত শ্বসনে কোষের মধ্যেই থাকবে, প্রক্রিয়াটি ঘটবে কিন্তু কোষের মধ্যেই পদার্থটা থাকবে। আর শেষ পার্থক্য এবং 4 নম্বর পার্থক্য হচ্ছে, এই প্রক্রিয়ায় প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক কি হয় না, জৈব যৌগ, প্রান্তীয় যে হাইড্রোজেন গ্রাহক থাকে জৈব যৌগ, আর অবাত শ্বসনে প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক হচ্ছে অক্সাইড। তাহলে এই হলো কোহল সন্ধান এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য। তাহলে আজকে এই পর্যন্ত, একদম ছোট ভিডিও, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিচিং ইজ রিয়েলি ফান।